আমরা এদা কারেন্ট ছাত্র লীগের কেউ ছিল না একজন আমরা সব বয়স্ক সেই উল না না এক বয়েত এক বয়েত এক বয়েত এক বয়েত এক বয়েত আমি ব্যানার দেখাইতে পারি এক বয়েত ছাত্র লীগের কেউ ছিল না আমরা সাবেক বুয়েটের না হয়ে সাবেক ছাত্র লীগ কেন হলো উনারাও ছিলেন 69 গ্রাজুয়েট হচ্ছেন তারাও ছিলেন সব সিনিয়র না সব সিনিয়র সামনে দয়া করে কেউ বেয়াদবি করেন না প্লিজ পিসি স্যার একটা কথা বলবেন আমাদের স্যার প্লিজ এই জায়গা আমরা কোনো রাজনীতি করতে আসি নাই অ্যাবসলিউটলি একেবারেই পুরনো পুরনো স্যার বলেন রাজনীতি করার জায়গা নাই বঙ্গবন্ধুর জন্য দোয়া আমরা দোয়া আমরা জানি দোয়া ক্যাম্পাসের রাজনীতি নিষিদ্ধ আমরা সেটা জানি এবং সমস্ত সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আমরা কিন্তু এইগুলা নিয়ে কোনো কিছু করতে আসছি না অ্যাবসলিউটলি আমরা যেহেতু এই ক্যাম্পাসে ছিলাম আমরা আইবিতেও করতে পারতাম আমরা আইবিতে আমরা আইবিতে করতে পারতাম আমরা আইবিতে করি নাই আমরা যেহেতু একসময় এই ক্যাম্পাসে ছিলাম আমরা এক্স না বর্তমান না এক্স বিসি স্যার আসতেছেন নাকি বিসি স্যার আসতেছেন ঠিক আছে সেটা হচ্ছে ছাত্রদের দাবি হচ্ছে যে ছাত্রলীগের ব্যানারে প্রোগ্রামটা কেন হলো কারণ সাবেক 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 ছাত্রলীগের আজকে যাতে আমরা জাতির জনকের যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আপনারা সবাই মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাস করেন আমরা অ্যাবসলিউটলি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাস্ট কোনো বক্তব্য হয় নাই জাস্ট আমরা দোয়া মাহফিল করেছি আমরা দোয়া করেছি সম্মানিত সুধি আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা অর্থাৎ বুয়েটের মূল অডিটোরিয়ামের সামনে সেখানে শিক্ষার্থী এবং বুয়েটের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে এবং শিক্ষার্থীরা বিক্ষোভ করছে মূল ঘটনা শুরু হয়েছে বুয়েট ক্যাম্পাসে 15 আগস্ট শোক দিবস উপলক্ষে 15 আগস্ট শোক দিবস উপলক্ষে এখানে একটি দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হবে কিন্তু শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ অর্থাৎ ছাত্রলীগ বা কোনো ধরনের ছাত্র সংগঠন এখানে প্রোগ্রাম করতে পারে এখন কথা বলছেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ আমরা জাস্ট একটু দোয়া করেছি বঙ্গবন্ধুর জন্য আমরা এখানে আমাদের বুয়েট অথরিটির এবং আপনাদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে আমরা জানি রাজনীতি নিষিদ্ধ আমরা যার জন্য ছাত্রলীগের কেউ ছিল না সম্মানিত শুধু ছাত্রলীগের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে যে এখানে আসলে ছাত্র রাজনীতি নয় ছাত্র সংগঠনের সাবেক নেতৃবৃন্দ এখানে এক হয়েছেন শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জন্য দোয়া মাহফিল করতে কিন্তু শিক্ষার্থীরা বলছে ছাত্র সংগঠনের কোনো ব্যানারেই এখানে আসলে কোনো প্রোগ্রামই করা যাবে না সেটা যে কোনো ছাত্র সংগঠনের জন্য শিক্ষার্থীরা এ নিয়ে বিক্ষোভ করছে
দীর্ঘ 20 মিনিট ধরে শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের সাবেক নেতৃবৃন্দের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে ছাত্র নেতারা বোঝানোর চেষ্টা করছেন কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই বুঝ নেবেন না আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারেন।